অলরেডি চলে আসছি কাশ্মী টেলিকম, কাশ্মীর কসমেটিক অ্যান্ড খেলাঘরে। হ্যাঁ, এখানে প্রোভাইডার আছে সুরাজ আহমেদ। তো আমরা অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই টেলিকমটা খুঁজে পেয়েছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেখবেন যে আমরা এখন চেক দিব যে এখানে মালামাল অনেক অনেক মালামাল আছে, তো এগুলোর ডেট কি ঠিক আছে কিনা। আপনারা আমাদের পাশে থাকেন এবং এই আসো, তুমি আসো আসো আসো। দোকানের লোক কোথায়? হ্যাঁ, দোকানের লোক কোথায়? এখানে এদিকে আসো, এদিকে আসো, দোকানে এদিকে আসো, এদিকে আসো। আপনার নাম কি? সুরাজ? মাহবুব আলম। মাহবুব আলম, সুরাজ ভাই কোথায়? সুরাজ ভাই কি সামনে? আচ্ছা ঠিক আছে, আমরা ওর কাছে পড়া দেবো। হ্যাঁ, সাগর মির্জা, আপনি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমি আগে মালামালগুলো চেক দিই, এরপর আমরা সুরাজের কাছে যাব। আপনি আমাদের সাথে থাকেন এবং লাইনে থাকেন। হ্যাঁ হ্যালো, তো এমালটা বের করেন, এমালটা বের করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ মামুন, মামুন স্যার আপনি কোথায় আছেন? ও দোকানের কাছাকাছি, আপনি চলে আসেন, চলে আসেন। হ্যাঁ আমি দোকানের ভিতরে। জি জি জি, ওকে ওকে। হ্যাঁ মাল বের করছেন? দেখেন, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। আর আয়না লোক আমাদের কাছে চলে আসতেছে অলরেডি। এই যে দেখেন, এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে ডেট এক্সপায়ার দেখছেন, ডেট এক্সপায়ার আপনারা দেখেন, 2017 ডেট এক্সপায়ার, 2017। আমি আপনাদের দেখাতে পেরেছি যে 2017 সালে এটা ডেটটা চলে গেছে, আর এখন 2018 চলে, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা নেক্সট মালে যাবো। এই সামানটা বের করেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাগর আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যালো সাগর মির্জা। হ্যাঁ হ্যাঁ, মামুন সাহেব চলে আসবে, মামুন সাহেব চলে আসবে, এখনই চলে আসবে। হ্যাঁ সালাম আলাইকুম ভাই, ভাই ভালো আছেন না? ভাই আমরা গোপন সূত্রে রিপোর্ট পাইছি যে এই দোকানে যতগুলো মালামাল সব একটারও ডেট নেই, সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন আপনি স্যার, স্যার আপনি দেখেন এই যে এই মালে আপনার 2018 চলতেছে, এটা 2017 শেষ, এটা এক্সপায়ার ডেট চলে গেছে। দেখছেন স্যার, এই যে এটাও দেখেন, এটাও দেখেন, ডেট চলে গেছে, দেখছেন। আচ্ছা ওকে, ভাই ভাই এই সামান বের করো, সামান বের করো, এটা বের করো স্যার। 2016, 2016 স্যার, দেখছেন দেখছেন স্যার, ভাই এটা বের করো, এটা বের করো, ওইটা ওইটা ওই যে ওইটা। সুরাজ সাহেবের সাথে সরাসরি কথা বলাটাই ভালো। তোমার মালিক ডাকো, মালিক কোথায়? ওইটা কি তোমার মালিক? ডাকো দেখতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, আপনি কি সুরাজ সাহেব? জি আমি সুরাজ। জি কি মোড়া কি এখানে একটাই থাকে? ভদ্রতা বুঝো না তোমরা। হ্যাঁ সাগর সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে দেখাবো আপনারা এই দোকানের মালিক সুরাজ, সুরাজ আহমেদকে এই মুহূর্তে দেখাবো। আপনার নাম কি সুরাজ? জি আমার নাম সুরাজ। তো আমরা স্যার কি বললেন? না 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 বসা। তো আমরা যেটা দেখলাম যে আপনার দোকানে মানে কোনো মাল আমরা ডেট পেলাম না, এর কারণ কি বলেন? আচ্ছা, কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো মার্কেটে কিছুদিন থাকে, থাকার পরে হঠাৎ করে তারা নিরুদ্দেশ হয়ে যায়, তখন আমরা এই মালগুলো কি করব, অবশ্যই এগুলো ডিসপ্লেতে সাজিয়ে রাখি। সাগর সাহেব আপনি শুনতে পাচ্ছেন যে ও বলতেছে যে কিছু কিছু কোম্পানি চলে গেলে এই মালগুলো ডিসপ্লেতে রাখবে, কিন্তু এটা তো কথা না, এটা তো জনগণের ক্ষতি হচ্ছে, এটা জনগণের ক্ষতি হচ্ছে, যে কারণে এই মাল তো রাখা যাবে না, এই মাল তো রাখা যাবে না, এই মাল ও বিক্রি করা কোটি কোটি টাকার মালিক, এটা কিভাবে হয়েছে? আপনি এই মাল কেন রাখেন দোকানে বলেন, আসেন কেন কথা বলেন? কি বলবো, আপনি মালামাল কেন রাখছেন বলেন?
মালামাল রাখছি আবার চলে যাবে তো সাহস স্যার আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাল বিক্রি করে যাচ্ছে এমন নাকি বিক্রি করবে এখন আমরা কি শাস্তি দিতে স্যার এটা এটা কি শাস্তি দিতে পারে বলেন হ্যাঁ যেহেতু এক্সপিডেড মাল নাই তার জরিমানা সর্বোচ্চ 1000 টাকা হতে পারে হ্যাঁ 1000 টাকা স্যার আপনি 1000 টাকা জরিমানা আপনি কি বলেন অবশ্যই দিয়ে দিব ওকে সাহসে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 1000 টাকা জরিমানা অলরেডি নিয়ে নিচ্ছি তো 1000 টাকা জরিমানা দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ 1000 টাকা জরিমানা হয়ে গেছে তো আপনি আমাদের পাশে থাকবেন সাগর সাহেব আপনি শুনতে পাচ্ছেন আমরা 1000 টাকা জরিমানা নিয়েছি ভাই আপনি তৈরি আছেন সামনে আসবেন কি সামনে আসেন ভাই তো ভাই একটা কথা কি যে আপনার সাথে এতক্ষণ যা হয়েছে এটা আপনি সিরিয়াস নিয়েছেন এবং কি আমাকে টাকাও দিয়েছেন আমাদের টাকাও দিয়েছেন কিন্তু আসলে টোটালি সবকিছু ছিল একটা প্র্যাঙ্ক তাই নাকি আমি তো ভয় পেয়ে গেছিলাম না 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 ভাই ভয়ের কিছু নাই ভয় কিছু নাই ভাই আমরা আমরা সমস্যা নাই জাস্ট প্র্যাঙ্ক দর্শকদের ভাই কিছু বলে দেন যা ভাই এটা প্র্যাঙ্ক ছিল আর কিছু না আপনি কি খুশি নাকি আবার মন বাজার করছেন না না আমি খুশি এটা আমরা দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্যই এটা করা আর ভাই যেটা না করলে না যেটা রাজীব টিভিকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই তো দর্শক হ্যালো দর্শক তো আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন তো এই ভিডিওটা আমরা মূলত বানাইছি আসলে এখানে যে আমরা দেখালাম যে ডেট নাই এটা আসলে ভুয়া কথা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল এটা তো এরকম ঘটনা কিন্তু সব দোকানে হচ্ছে প্রায় বেশিরভাগ দোকানে হচ্ছে তো আপনারা এই বিষয় থেকে সাবধান থাকবেন এবং ভালো করে জিনিসপত্র ভালো করে যাচাই বাছাই করে জিনিসপত্র কিনবেন হ্যাঁ শুধু দর্শক আপনারা যে ভিডিওটি দেখছেন তো এটা আসলে মূলত ডেট ছিল বাট এটা একটা জাস্ট একটা ভিডিওটা হয়েছে প্র্যাঙ্ক ভিডিও তো আসলে এরকম অনেকে ডেট ছাড়া মাল বিক্রি করে তো সে সেই হিসাবে আপনারা খুব সতর্ক থাকবেন আর অবশ্যই ডেট দেখে মাল কিনবেন আর রাজীব টিভির সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।